প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য রইল শুভেচ্ছা। আশা করছি তোমরা অনেক ভালো আছো। আসন্ন এসএসসি পরীক্ষার প্রস্তুতি অনেক ভালোভাবে নিচ্ছ। গণিত বিষয়ে তোমরা অনেকে এক ধরনের ভয়ের ভিতরে থাকো, যা একদমই ঠিক না। ভালোভাবে প্রস্তুতি নিলে এই ভয় খুব স্বাভাবিকভাবেই কেটে যাবে। গণিত বিষয়ের আজকের এই পর্বটি আমরা শুধু বহু নির্বাচনী অংশ নিয়েই আলোচনা করতে চাই। 100 নম্বরের গণিতে বহু নির্বাচনী অংশে তোমরা পাবে 30 নম্বর। কাঠামোগত দিক থেকে বহু নির্বাচনী প্রশ্ন 3 ধরনের: 1. সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন, 2. বহুপদী সমাপ্তিসূচক বহু নির্বাচনী প্রশ্ন, 3. অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন। সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন: 30টি প্রশ্নের মধ্যে সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে 18 থেকে 21টি প্রশ্ন। সময় নির্বাচন করবে সর্বোচ্চ 15 মিনিট। 1 নম্বর প্রশ্ন: ঘনকের ধারের দৈর্ঘ্য এ একক হলে আয়তন কত? ক. a√2 একক, খ. a√3 একক, গ. 6a² বর্গ একক, ঘ. a³ ঘন একক। 2 নম্বর প্রশ্ন: এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। চিত্রে কোণ এসিডি এর মান কত? ক. 60 ডিগ্রি, খ. 70 ডিগ্রি, গ. 90 ডিগ্রি, ঘ. 100 ডিগ্রি। 3 নম্বর প্রশ্ন: 5-4 বিন্দুটির অবস্থান ছক কাগজের কোন চতুর্ভাগে? ক. প্রথম, খ. দ্বিতীয়, গ. তৃতীয়, ঘ. চতুর্থ। বহুপদী সমাপ্তিসূচক বহু নির্বাচনী প্রশ্ন: 30টি প্রশ্নের মধ্যে বহুপদী সমাপ্তিসূচক বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে 5 থেকে 7টি প্রশ্ন। সময় নির্বাচন করবে সর্বোচ্চ 7 থেকে 8 মিনিট। যে ধরনের প্রশ্ন হতে পারে: পি কিউ আর একটি ত্রিভুজ যেখানে কিউ কোণটি 90 ডিগ্রি। চিত্রে 1. পি আর সমান 10 একক, 2. ত্রিভুজ ক্ষেত্র পি কিউ আর = 24 বর্গ একক, 3. ত্রিভুজ পি কিউ আর এর পরিসীমা 24 একক। নিচের কোনটি সঠিক? ক. 1 ও 2, খ. 1 ও 3, গ. 2 ও 3, ঘ. 1, 2 ও 3। প্রশ্ন 2: a⁻6 - b⁻6 এর উৎপাদক। 1. a - b, 2. a³ + b³, 3. a²+a²b²+b²4। নিচের কোনটি সঠিক? ক. 1 ও 2, খ. 1 ও 3, গ. 2 ও 3, ঘ. 1, 2 ও 3। অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন: 30টি প্রশ্নের মধ্যে অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে 4 থেকে 6টি প্রশ্ন। সময় নির্বাচন করবে সর্বোচ্চ 6 থেকে 7 মিনিট। যে ধরনের প্রশ্ন হতে পারে: নিচের চিত্রের আলোকে 2টি প্রশ্নের উত্তর দাও। ও কেন্দ্র বিশিষ্ট এ বি বৃত্তের চিত্রে কোণ থিটা 20 ডিগ্রি এবং ও এ ব্যাসার্ধ 18 একক। প্রথম প্রশ্নটি উদ্দীপকের আলোকে: এবি চাপের দৈর্ঘ্য কত? ক. 2π একক, খ. 4π একক, গ. 18π একক, ঘ. 18π বর্গ একক। উদ্দীপকের ছায়াকৃত অংশের ক্ষেত্রফল কত? ক. 18π একক, খ. 18π বর্গ একক, গ. 36π একক, ঘ. 36π বর্গ একক। বহু নির্বাচনী প্রশ্নে তোমরা যে সকল বিষয়ে ভুল করে থাকো: 1. উদ্দীপক ভালোভাবে না পড়েই উত্তর দেওয়া। 2. সম্পূর্ণ গাণিতিক সমস্যাটির সমাধান না করে উত্তর দিতে চেষ্টা করা। 3. একক ভালো মতো খেয়াল না করা, যেমন সেন্টিমিটার, কমা, বর্গ সেন্টিমিটার ও ঘন সেন্টিমিটার। 4. ত্রিকোণমিতি ও পরিমিতির সূত্রগুলো সঠিকভাবে যাচাই না করা। 5. বীজগাণিতিক সূত্র ও অনুসিদ্ধান্ত সমূহ সঠিকভাবে প্রয়োগ না করে উত্তর দেওয়া। 6. পাঠ্য বইয়ের আলোকে উত্তর প্রদান না করা। 7. সঠিকভাবে সঠিক জায়গায় ক্যালকুলেটরের ব্যবহার না করা। 8. উত্তরের শেষে দশমিকের পর ডিজিট সঠিক বিবেচনা না করা। 9. একই প্রশ্নের উত্তরে 2টি বৃত্ত ভরাট করা। বহুনির্বাচনী প্রশ্নে 30-30 নম্বরই পেতে পারো। সেই ক্ষেত্রে যে বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে। ১. সময়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। ২. উদ্দীপক মনোযোগ সহকারে পড়ে উত্তর দিতে হবে। ৩. বড় ক্যালকুলেশনগুলোকে উত্তরের মাধ্যমে যাচাই করবে। ৪. জ্ঞানমূলক প্রশ্নগুলো ক্যালকুলেশনে না গিয়ে নিজস্ব বুদ্ধিমত্তায় উত্তর দিতে হবে। ৫. কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে বিচলিত না হয়ে পরের প্রশ্নের উত্তর দেওয়া। ৬. ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীরা ২০১৭ ও ২০১৮ সালের সকল বোর্ডের বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে সমাধান করবে। ৭. একমাত্র প্রচুর অনুশীলন দ্বারাই সময়ের মধ্যে সবগুলো এমসিকিউ শেষ করা যাবে। ৮. গণিতে ভালো ফলাফল করার জন্য পাঠ্য বইয়ের বাইরে কোনো গাইড বই ফলো করার প্রয়োজন নেই। ৯. পাঠ্য বইয়ের শিখন ফলের উপর ভিত্তি করে উদাহরণগুলো ভালোভাবে রপ্ত করবে। ১০. মনে রাখবে এনসিটিবি গণিত পাঠ্য বইয়ের বাইরে কোনো তথ্যই বহুনির্বাচনী অভিক্ষায় অন্তর্ভুক্ত করা হয় না। এই পর্বটি দেখার পর আশা করি তোমরা অনেক ভালো রেজাল্ট করবে। সেই শুভকামনায় ভালো ও সুস্থ থাকো এবং সবার জন্য রইল নিরন্তর শুভকামনা।